আজকে যে তোমার এই যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা একটু অন্যরকম ভিডিও। ভিডিওটা যেহেতু 6 মিনিটের জন্য, তো 6 মিনিট বা দেখি ক মিনিট হয়, আমি অত এডিট দিতে জানি না, একটু অন্ধকার করছে, আমি অত ভালো এডিট দিতে জানি না, তবে চেষ্টা করব প্লেন ভিডিও দেওয়ার জন্য আর এডিট দিতে দেওয়ার জন্য শিখে যাব। আমার দেখেছো দুর্গাপূজার প্যান্ডেল নিয়ে চলে এসেছে, এই যে দুর্গাপূজার প্যান্ডেল, সামনেই দুর্গাপুজো আসছে, তাই খুব রুদ্র, একটু মেঘলা আকাশও নেই। আজকে যে ভিডিওটা নিছি সেটা হচ্ছে অন্যরকম একটা ভিডিও, তো চেষ্টা করছি কি নিয়ে, তো খুবই রুদ্র লাগছে, এমনিতে দাঁড়াতে পারছি না। আমাদের এখানকার সবটি পাড়া ছাটা নিয়ে আসতে হতো, আমাদের হচ্ছে এটা একটা খেলার মাঠ আর এটা হচ্ছে স্কুল, কোথায় 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 দেখা যাচ্ছে না, সামনে থেকে দেখাচ্ছি, চলো। ওইটা হচ্ছে কোর্ট, আর তারপর দেখাচ্ছি এই যে স্কুল, আর এইদিকে তো আমাদের পুরো পাড়া, কেন আমরা চলে যাব বলে ভাবছি, নতুন বাড়ি, খুবই রোদ্র লাগছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, কদিন তাহলে আমি আবার দেখিয়ে দেবো, চলুন আজকে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা করি। আজকে খুবই রৌদ্র উঠেছে, বৃষ্টিও হচ্ছে না, কারেন্টও যাচ্ছে খুব, আর এমনিতে তোমার সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা একটু দেখানো যাচ্ছে না, খুবই রৌদ্র উঠেছে, আর আমি তো অটো এডিট দিতে জানি না, তবে আমার ল্যাপটপ আর হেডফোন মাইক আর দুটো ইয়ে লাগবে যে একটা রিলস বানানো বা টিকটকের ভিডিও বানানো, একটা ভিডিও শুট করার জন্য, দেখা যাক কত টাকা বাঁচবে, তত টাকা দিয়ে আমি চেষ্টা করব। আর চলুন আমি নতুন ঘরে যাই, আমার নতুন ঘরে, আমি এখনও নতুন বাড়িতে শিফট হয়নি, আমি এই ঘরেতেই এখনও আছি, তবে চেষ্টা করব যাওয়ার, আর খুবই রৌদ্র উঠেছে, আর আজকে যে এমনি রৌদ্রটা উঠেছে খুবই কারণে, মানে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে বা কোথাও ঠান্ডা উঠেছে, ঠান্ডা তো এখন তো নয়, সামনে তো শীতকাল এসে যাচ্ছে, তবে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। এই সে হলো আমাদের ঘর, দেখতে পাচ্ছ, এই সে হলো আমাদের ঘর, তবে অটো ঘরে যাওয়ার আমার সময় হয়নি, হাতটা ব্যথা হয়ে গেল, অটো ঘরে আমার যাওয়ার একটু সময় হয়নি, তবে চেষ্টা করব যাওয়ার, ঠিক আছে। ইনভার্টারটা দেখে নিতে হবে, দেখি ইনভার্টারটা খুলে দেখে নিই কিছু থাকে কি না, সব তো ঠিক আছে, কিন্তু কোন সময় ইনভার্টারটা ফেটে যায়, মানে ফেটে গেছিলো কদিন আগে, অনেক দিন হয়ে গেছে, 2 বছর হয়ে গেল ফেটে যাওয়া, 2019 সালে কালী পূজাতে এটা ফেটে গেছিলো এই ইনভার্টারটা, তারপর ঠিক করে লাগিয়েছি। আমরা নিচের তলায় থাকি, নিচের তলাতে থেকে দেখে নিই, কারেন্ট চলে গেলে ফের মুশকিল, কারেন্টও চলে যাচ্ছে বারবার, আমরা মালদাতে থাকি, লাগিয়ে দিলাম, এখান থেকে চাবিটা উঠিয়ে নিতে হবে, আরেকটা ঘর দেখি, এই ঘরটা কেমন গন্ধ, মানে এর ভিতরে কেমন একটা ই করছে, স্মেল হচ্ছে, আর এটা তো আমি সব কিছু রাখি, এটা তো কাঠের আলমারি বলে কথা, কাঠে আমার এটা সব কিছু রাখি, কিন্তু এটা মাঝে মাঝে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, চেষ্টা করব নিয়ে আসা, তো আমি চাইছি দেখি আর কি হয় কি না হয়, তো পরে বোঝা যাবে। এটাই ভিতরে সব কাপড়, বাড়ির সমস্ত কাজে নিয়ে আলাদা চাপে পড়ে আছি, কালকে এটা খুলে রেখেছিলাম বলে কালকে এটা ঘর মুছেছিলাম,
চাপ দিলাম বলে কেন আমি ভিডিওটা দু হাতে ধরে আছি বলে, তাই সরি মোবাইলটা হাতে ধরে আছি তাই। আর এই হলো আলমারি, আলমারিতে কি আছে কিছু তো নেই, কিছু কয়েকটা কিছু জিনিসপত্র আছে। বাড়ির সমস্ত কাজে আলাদা চাপেই আছি, এখনো কিছু ঠিক করা হয়নি, মানে চেষ্টা করব ঠিক করার বা অন্যরকম ঠিক করার, তবে যে টেনশনের মতন অত কিছু নয়, তবে দেখা যাবে কি হয়। আর এমনিতে যদি ভিডিওটা তো অনেকের খুব দেখবে 6 মিনিটের, আগামীকাল তো জানি কিছু একটা হতে পারে কি না জানি না, অত কিছু বুঝতে পারছি না, তবে খুব বৃষ্টি হচ্ছে, কালকে ভোরেও খুব বৃষ্টি। আর ভিডিওটা কীভাবে করে কথা বলবো, একটা কিছু রাখার দরকার, তবে চেষ্টাও করব নিয়ে আসার। আর খুব গরম পড়েছে। আচ্ছা আর কি বলবো বলে ভাবছি, কি বলতে পারছি না, তবে চেষ্টাই আছি। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। ওকে বাই বাই। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও, আর বেল নোটিফিকেশনটাকে অন করে দাও, সেটা আমি দেখিয়ে দেবো কী করে করতে হয়। যারা এখনও কিছু করতে শিখোনি তাদেরকে শিখিয়ে দেবো, আমি ভালো এডিটও দিতে জানি না। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত তাহলে থাকছে, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে টাটা, বাই বাই।